বিষয়টা মিডিয়ায় দেখেছি, এ সম্পর্কে আমার কিছু জানা ছিল না। এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরা থেকে ইলেকশন করেছে, জয়লাভ করেছে, নমিনেশন পার্টির কাছে নমিনেশন চাওয়া সময় সে দলের প্রাথমিক সদস্য, তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল। নমিনেশনটা যখন সিট করে তখন তাকে তো প্রাইমারি মেম্বারশিপ দিতে হবে, সে শর্ত পূরণ করা দরকার, সেটা সে করেছে। তারপর সেভাবে আমরা মনোনয়ন দিয়েছি, সে এমপি হয়েছে নির্বাচন। এর আগের বিষয়টি আমার বলে আমি এই বিষয়ে কিছু জানি। সরকারি দল কিংস পার্টি করতে যাবে কেন? সেরকম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের এখানে অনেক ফুল ফুটে, সেটা কোনটা কিংস পার্টি কোনটা প্রজা পার্টি এ সম্পর্কে তো আমাদের কিছু জানা নেই। আমরা প্রত্যেককে রাজনৈতিক দল হিসেবে দেখি এবং এর রেজিস্ট্রেশনটা করে নির্বাচন কমিশন, স্বাধীন নির্বাচন কমিশন কোন দলকে রেকগনাইজ করে এটা তাদের ভুল, এখানে আমাদের কিছু বলার। তারা তো বন্ধু রাষ্ট্র বলতে আপনি তো মনে হয় বিষয়টি বোঝেন, তারা বন্ধু প্রতিম রাষ্ট্র বলেছে, ইন্ডিয়াকে বলেছে তোমরা স্বাধীনতা অর্জনে সাহায্য করেছ, এখন গণতন্ত্র উদ্ধারেও সাহায্য চায়। তো গণতন্ত্র তো আমাদের ঠিকই আছে, আমাদের নির্বাচনও হয়েছে, বিএনপির বন্ধু প্রতিম দেশের কাছে সহযোগিতা চাওয়ার অর্থ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার বিষয়, এবং নির্বাচন ছাড়া তাদের অন্য কোনো বিদেশি শক্তি এসে সহযোগিতা করে ক্ষমতায় বসাবে এটা তো হতে পারে না। ক্ষমতায় বসানোর মালিক এ দেশের জনগণ, জনগণ ছাড়া, জনগণের সমর্থন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব।